আমন্ত্রণ বাংলাদেশের সংবাদে আপনাদের সাথে আছি আমি নাজিয়াত শাহমিন। শুরুতেই ডেইলি কেবলস সংবাদ শিরোনাম। স্থগিত হওয়া গাইবান্ধা তিন আসনের সংসদ নির্বাচনে ভোট গ্রহণ চলছে। কিশোরগঞ্জে এক আসনের আওয়ামী লীগের প্রার্থী জাকিয়া নূর। 2 ফেব্রুয়ারি ঐক্যফ্রন্টের নেতাদের গণভবনে আমন্ত্রণ, প্রধানমন্ত্রী না যাওয়ার কথা জানিয়েছেন সুব্রত চৌধুরী। ভেনেজুয়েলার বিরোধী নেতাকে সমর্থন দিতে বিশ্ব নেতাদের প্রতি যুক্তরাষ্ট্রের আহ্বান, 8 দিনের মধ্যে নির্বাচন দিতে মাদুরোকে ব্রিটেন ও জার্মানির আলটিমেটাম। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত, ঐক্যফ্রন্টে প্রার্থীর মৃত্যুর কারণে স্থগিত থাকা গাইবান্ধা তিন আসনে জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ চলছে। সকাল 8টা থেকে শুরু হয় ভোট গ্রহণ, একটানা চলবে বিকেল 4টা পর্যন্ত। পলাশবাড়ী ও সাদুল্লাপুর উপজেলার এই আসনটিতে মোট 4,11,854 জন ভোটার, 132টি কেন্দ্রে চলছে ভোট নেওয়া। নির্বাচনে লড়ছেন নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগের প্রার্থী ডাক্তার মোহাম্মদ ইউনুস আলী সরকার, জাতীয় সমাজতান্ত্রিক দলের এস এম খাদেমুল ইসলাম খুদি মশাল মার্কায়, লাঙ্গল নিয়ে জাতীয় পার্টি দিলারা খন্দকার, ন্যাশনাল পিপলস পার্টি এনপিপির মিজানুর রহমান দিতু আম মার্কায় ও সিংহ প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী আবু জাফর মোহাম্মদ জাহিন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দের পর এই আসনে ঐক্যফ্রন্টের প্রার্থী ডক্টর টিআইএম ফজলে রাব্বি চৌধুরী গত 19 ডিসেম্বর মারা গেলে 30 ডিসেম্বর এই আসনের নির্বাচন বন্ধ থাকে। পরে 23 ডিসেম্বর পুনঃতফসিল ঘোষণা অনুযায়ী আজ ভোট নেওয়া হচ্ছে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদে উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী করা হয়েছে আতিকুল ইসলামকে। অন্যদিকে কিশোরগঞ্জ এক আসনে পুনর্নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী করা হয়েছে প্রয়াত আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের বোন জাকিয়া নূর লিপিকে। গতকাল সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আওয়ামী লীগের সংসদীয় বোর্ড এবং স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় দলীয় প্রার্থিতা নিশ্চিত করা হয়। স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডে একই সভায় 3টি পৌরসভায় এবং 29টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী মনোনয়ন চূড়ান্ত করা হয়। সভা শেষে সাংবাদিকদের কাছে এসব তথ্য তুলে ধরেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী 2 ফেব্রুয়ারি বিকেল 3:30টায় গণভবনে আমন্ত্রণ জানিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতাদের। ফ্রন্টের নেতা সুব্রত চৌধুরী এই তথ্য নিশ্চিত করে আমন্ত্রণে না যাওয়ার কথা জানিয়েছেন। জাতীয় সংসদ নির্বাচনের আগে প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে অংশ নেওয়া দল ও জোটের নেতাদের শুভেচ্ছা বিনিময় ও চা চক্রে আমন্ত্রণ জানানো হচ্ছে। ওই সময় 75 দল ও জোটের নেতাদের সঙ্গে সংলাপ করেন প্রধানমন্ত্রী। ওই সংলাপে অংশ নেওয়া রাজনৈতিক দলের নেতাদের আলাদা আলাদা চিঠি দিয়ে আমন্ত্রণ জানানো হচ্ছে। ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ডক্টর কামাল হোসেন চিকিৎসার জন্য সিঙ্গাপুরে অবস্থান করছেন, আজ তার দেশে ফেরার কথা আছে। গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী বলেন, একাদশ সংসদ নির্বাচনের পর প্রহসনের নির্বাচন নিয়ে সংলাপের প্রস্তাব দেওয়া হয়েছিল, কিন্তু এখন শুভেচ্ছা বিনিময়ের জন্য ডাকা আমন্ত্রণে ঐক্যফ্রন্ট যাচ্ছে না। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অপরাধ বোধ নিয়ে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন প্রধানমন্ত্রী। শনিবার নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে প্রধানমন্ত্রীর ভাষণের প্রতিক্রিয়ায় বিএনপির মহাসচিব বলেন, প্রধানমন্ত্রীর ভাষণে মনে হয়েছে তিনি অপরাধ বোধ থেকে দিয়েছেন, এজন্য জয় পরাজয়ের ব্যাখ্যা দিতে হয়েছে তাকে। সারা বিশ্ব বলছে 30 ডিসেম্বর কোনো নির্বাচনই হয়নি, এটি ছিল জনগণের সাথে নিষ্ঠুর প্রতারণা। প্রধানমন্ত্রী জাতীয় ঐক্যের আহ্বান প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, সংলাপে দেয়া কোনো প্রতিশ্রুতি রাখেননি প্রধানমন্ত্রী, এখন জাতীয় ঐক্যের ডাক শুধুই কথার কথা। এর আগে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী অভিযোগ করেন, কায়দা কৌশলে বেগম খালেদা জিয়ার জামিন বিলম্বিত করে মুক্তিপণ আদায়ের মতো আচরণ করছে সরকার। সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যার 14 বছর আজ। 2005 সালের এদিনে দুর্বৃত্তদের গ্রেনেড হামলায় নিহত হন তিনি সহ 5 জন। দফায় দফায় তদন্ত জালে আটকে থাকা ভয়ানক এই হত্যাকাণ্ডে বিচার কার্যে দীর্ঘসূত্রিতায় হতাশ কিবরিয়ার পরিবার ও এলাকাবাসী, শঙ্কা বিচার না পাওয়ার। 2005 সালের 27 জানুয়ারি, স্থান হবিগঞ্জের বৈদ্যের বাজার, স্থানীয় আওয়ামী লীগের জনসভা। যোগ দেন সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া। সভা শেষে ফেরার সময় দুর্বৃত্তদের গ্রেনেড হামলা। নিহত হন কিবরিয়া ও তার ভাতিজা শাহ মঞ্জুর হুদা সহ মোট 5 জন।
আহত হয়েছিলেন অন্তত 43 জন। বিচারশালায় ঘুরতে ঘুরতেই কেটে গেল 14 বছর। দফায় দফায় তদন্তের বেড়াজালে আটকে থাকা লোমহর্ষক এই হত্যাকাণ্ডের বিচার শুরু হয়েছে বছর তিনেক আগে। দুলহিম আমার স্বামী আরও 4 জন মারা গেছেন আজকে 14 বছর ধরিয়া, ওগো পর্যন্ত আমরা বিচার আচার পাইছি না। যারা আমার বারে মারছে তারা আমরা ফাঁসি চাই। কিবরিয়া সাহেবের স্ত্রীও মারা গেছেন, উনিও তো বিচার মানে আমরাও আর দেখবো কিনা তা জানি না। তাই না, বিচারটা যদি হয় না তা আমরা সাধারণ পাবলিকে মন্ডারে খিদা বুঝাইতাম। মামলাটি সুরা হয়, সংশ্লিষ্ট সবার সহযোগিতা চান ওই ঘটনায় ভাগ্যজোরে বেঁচে যাওয়া আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আবু জাহির। মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ দেওয়ার পরও বিচার কার্য কিছুটা বিলম্ব হয়েছে, কেন হয়েছে? আমাদের আইন কর্মকর্তাদের মাধ্যমে আগামী দিনে খুব দ্রুততম সময়ের মধ্যে শামেস কিবরিয়া হত্যার বিচারের কার্যক্রম আমরা সম্পন্ন করতে পারব। অবশ্য বিচার নিয়ে মোটেও হতাশ নন মামলার বাদী, তার আশা বিলম্ব হলেও এ হত্যাকাণ্ডের বিচার হবেই। যে দেশে বঙ্গবন্ধুর হত্যার বিচার সম্পন্ন হয়েছে 20 বছর পরে, যে দেশে যুদ্ধাপরাধীদের বিচার সম্পন্ন হয়েছে, 3 নভেম্বর হত্যার বিচার হয়েছে, 21 আগস্ট গ্রেনেড হত্যার মামলা বিচার হয়েছে, এই দেশে জননেত্রী শেখ হাসিনার আমলেই কিবরিয়া হত্যার বিচার হবে, অনেকে হতাশ হইতে পারে, আমি হতাশ নই। সব জটিলতার অবসান ঘটিয়ে চাঞ্চল্যকর এ মামলার দৃষ্টান্তমূলক বিচার দেখতে চান তারা। বাংলাভিশন নিউজ ডেস্ক। আন্তর্জাতিক প্রসঙ্গ, ভেনেজুয়েলায় বিরোধী দলের নেতা জুয়ান গুয়াইদোকে সমর্থন দিতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। শনিবার ভেনেজুয়েলা ইস্যুতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে যুক্তরাষ্ট্রসহ ইউরোপীয় ইউনিয়নের নেতারা গুয়াইদোর প্রতি সমর্থন জানান। তবে পশ্চিমারা গুয়াইদোকে সমর্থন জানালেও মাদুরোর পক্ষ নেয় রাশিয়া, চীনসহ কয়েকটি দেশ। বৈঠকে মাদুরোর সাথে আর্থিক সম্পর্ক ছিন্ন করা সহ স্বঘোষিত অন্তর্বর্তী প্রেসিডেন্ট জুয়ান গুয়াইদোকে সমর্থন দিতে বিশ্ব নেতাদের আহ্বান জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। এদিকে 8 দিনের মধ্যে স্বচ্ছ ও অবাধ নির্বাচন দিতে মাদুরোকে আলটিমেটাম দিয়েছে ব্রিটেন, স্পেন, ফ্রান্স ও জার্মানি। তা না হলে বিরোধী নেতা গুয়াইদোকে দেশটির প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দেওয়ারও হুমকি দিয়েছে ইউরোপের এই দেশগুলো। অন্যদিকে ওয়াশিংটন ভেনেজুয়েলা অভ্যুত্থানের চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেছে রাশিয়া। দেখতে লগ ইন করতে পারেন facebook.com/bangladeshine। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।